শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নবম দশম শ্রেণী পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে দেখো যে একটা মেয়ে মনে হচ্ছে যেন মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে আছে, পাশে একটি ছেলেও ঠিক একই অবস্থা, খুব মন খারাপ করে বসে আছে। আবার পাশের ছবিতে দেখো ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিচ্ছে। নিচের দিকে দেখো, তোমরা প্রত্যেকে এই কাজটি করে থাকো বিদ্যালয়ে আসলে, প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে তোমরা এই কাজটি করে থাকো, অর্থাৎ প্রত্যেক সমাবেশ, এবং এখানে তোমরা ব্যায়াম করছো মনে হচ্ছে দেখা যাচ্ছে। পাশের ছবিতে দেখো যে সবাই খুব হাসি খুশি মন নিয়ে বই পড়ছে, খেলাধুলা করছে, গল্প করছে। অর্থাৎ এর থেকে কি বোঝা যায় বলতে পারবে? অবশ্যই বলতে পারবে, এরা সবাই সুস্থ আছে তাই লেখাপড়া করছে, খেলাধুলা করছে। এবং কেন সুস্থ আছে? ব্যায়াম করছে তাই। অর্থাৎ ডাক্তারের কাছে সেবা নেওয়া যাতে না লাগে সেই জন্য মন খারাপ করে বসে থাকা বা চুপচাপ বসে থাকা যাতে না লাগে সেই জন্য কি করতে হবে, দেখি আমরা কি হয়। অর্থাৎ ব্যায়াম বা খেলাধুলা করতে হবে, এবং তার জন্য প্রয়োজন কি? শারীরিক শিক্ষা। অর্থাৎ সকলে হয়তো বলতে পারছো যে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কি বা বুঝতে পারছো। তাহলে আজকে পাঠ শিরোনাম হচ্ছে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা। শিক্ষার্থীবৃন্দ, শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কি এটা বলাটা অনেকটা ছোট হয়ে যাবে, আসলে প্রয়োজনটা অনুভব করতে হবে এর কোথায় এর প্রয়োজন। শারীরিক শিক্ষা দেহ ও মনে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করে। শারীরিক শিক্ষা শুধুমাত্র শরীর সম্পর্কিত শিক্ষায় না, শারীরিক শিক্ষাটা হচ্ছে শিক্ষা দেহ ও মনের সামঞ্জস্য পূর্ণ উন্নয়ন সাধন করে। শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা সম্পূর্ণ আসে না। অর্থাৎ একটা শিক্ষা গ্রহণ করতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে একটা আছে শারীরিক শিক্ষা। তাহলে শিক্ষা সম্পূর্ণ করতে গেলে অবশ্যই শারীরিক শিক্ষা প্রয়োজন হবে। যেসব গুণ থাকলে দেশে প্রতিটি নাগরিক সুস্থ, সবল ও দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে ওঠে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয়। শারীরিক শিক্ষা সেই গুণাবলী অর্জনে বিশেষ ভূমিকা রাখে। মানুষ সমাজে স্বীকৃতি পেতে চায়, এই স্বীকৃতির মাধ্যমে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাই নেতৃত্ব ব্যক্তিত্ব গঠনে শারীরিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য অবশ্যই শারীরিক শিক্ষা এবং সঠিকভাবে শারীরিক শিক্ষা প্রয়োজন হয়। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় বা এই পাঠ পড়ে তোমরা যা জানতে পারবে কি শারীরিক শিক্ষার শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন, অর্থাৎ বায়োলজিক্যাল যে নিড ব্যাখ্যা করতে পারবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যায়াম করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, শারীরিক শিক্ষা সম্পর্কে অনেক বিভিন্ন সময় বিভিন্ন মনীষী তাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা দিয়েছেন, ঠিক তেমনই অধ্যাপক মাসলো তিনিও একটি ব্যাখ্যা দিয়েছেন। অধ্যাপক মাসলোর মতে যে বিদ্যালয়ে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা যেভাবে যেগুলো দরকার তার মধ্যে তিনটি পর্যায়ে উনি ভাগ করেছেন। অর্থাৎ যে কাজগুলো হয় তার মধ্যে শারীরিক শিক্ষার্থী যে সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার প্রয়োজন হয় সেই প্রয়োজনটাকে উনি তিনটি স্তরে ভাগ করেছেন। তার মধ্যে প্রথমটা কি
শারীরিক ও শারীরবৃত্তিক প্রয়োজন বা বায়োলজিক্যাল নিড, মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন ফিজিওলজিক্যাল নিড, সর্বশেষ যেটা সামাজিক প্রয়োজন অর্থাৎ সোশ্যাল নিড। আমরা শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন কি সেইটা নিয়ে ব্যাখ্যা করি। শিক্ষার্থীর শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন পূরণে শারীরিক শিক্ষা প্রত্যক্ষভাবে কাজ করে। অর্থাৎ এই যে শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজনটা আসলে কি, এটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজন অর্থাৎ শরীরটাকে সুস্থ রাখার জন্য কি কি প্রয়োজন বা শরীরটাকে সুস্থ রাখার কেন প্রয়োজন। সমাজে প্রতিষ্ঠিত লাভ করা, নিজেকে সঠিক ভাবে গড়ে তোলা, নিজের শারীরিক ও মানসিক অবস্থাকে সুস্থ রাখা এবং সমাজের প্রতি বা দেশের প্রতি নিজের যে দায়িত্ব বা যে ভূমিকা আছে সেগুলোকে সঠিকভাবে পালন করার জন্য অবশ্যই শারীরিক শিক্ষার প্রয়োজন। কারণ শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। শিক্ষার্থী বৃন্দ, যে তিনটি ভাবে বা যেভাবে শারীরিক শিক্ষার যে কাজগুলো, শিক্ষার ভূমিকা যেটা, এটা আমরা দেখি। শারীরিক শিক্ষা শিক্ষার্থীর গতিশীল কাজে জৈবিক প্রয়োজন পূরণ করে, শিক্ষার্থীর দৈহিক গঠন সুন্দর ও মজবুত করে। অর্থাৎ বলা হয়েছে যে তোমাদের যে দৈহিক গঠন এবং শিক্ষার্থীর সক্ষমতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, খেলাধুলায় পারদর্শিতা অর্জন করে, শারীরিক শিক্ষা সুস্থ দেহ গড়ে তোলে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে এই শারীরিক শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করা যায় তাহলে নিজেকে সুস্থভাবে গড়ে তোলা যায় এবং নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য যা যা প্রয়োজন সবকিছু অর্জন করতে শেখায় শারীরিক শিক্ষা। শিক্ষার্থী বৃন্দ, শারীরিক শিক্ষার যে বিষয় সেইখানে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো যে শরীরটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করা দরকার। এই ব্যায়াম না করলে শরীরটাকে সুস্থ রাখা যাবে না, এই জন্য আমাদের অবশ্যই প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে হবে। আজ তোমাদের জন্য যে ব্যায়ামটি নিয়ে এসেছি সেটি হলো স্কিপিং বা দড়ি লাফ। তোমরা সবাই স্কিপিং হয়তো পারো এবং সঠিকভাবে এটা স্কিপিং করতে পারো বা দড়ি লাফ দিতে পারো। তারপরেও আমরা তোমাদের দেখাচ্ছি কিভাবে, যারা পারো না বা যারা সঠিকভাবে বা ভালো পারো না তারা একটু শিখে নেবে এবং এটা প্রতিদিন চেষ্টা করবে করার। আর স্কিপিং করার আগে বা দড়ি লাফ দেওয়ার আগে বা প্রত্যেকটা যে কোনো ধরনের ব্যায়াম করার আগে কিছু কাজ করে নিতে হয় সেটা ছাড়া, অর্থাৎ সেই কাজগুলো ছাড়া ইচ্ছা করলে আমরা ব্যায়াম করতে পারি না। তাহলে দেখে নেওয়া যাক কি কি কাজ করতে হবে। ব্যায়াম করার আগে শরীর গরম করে নিতে হয় অর্থাৎ ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপের প্রথম ধাপ হলো স্ট্রেচিং। স্ট্রেচিং শেষে জগিং এবং জগিং এর সেই দিকে ক্রমান্বয়ে দৌড়ের গতি বাড়াতে হবে। এরপর একটু বিশ্রাম নিয়ে স্কিপিং করতে হবে। অর্থাৎ প্রথমেই হঠাৎ করে যদি আমরা কোনো ব্যায়াম করতে যাই তাহলে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা শিরা উপর সায় টান লাগতে পারে, সেই টান লাগা থেকে বা বড় আকারের অসুবিধা দেখা দিতে পারে। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, শরীরটাকে একটু গরম করে নিতে হবে এবং স্নায়ুগুলো বা মাংসপেশিগুলো যদি একটু সচেতন হয়ে যায় তাহলে তারা সঠিকভাবে কাজ করতে পারবে, যার ফলে পরবর্তীতে আমরা যদি কঠিন কোনো ব্যায়াম করি বা খুব জোরের সাথে কোনো ব্যায়াম করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের কোনো সমস্যা বা তোমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য যে কোনো ব্যায়াম করার আগে অবশ্যই স্ট্রেচিং করে নেবে। আমরা দেখে নিই স্ট্রেচিং এর কিছু চিত্র দেখে নেন। ওয়ার্ম আপ দেখো, এরা প্রথমেই কি করছে, হাতের এবং পায়ের বা মাজার এবং ঘাড়ের ব্যায়ামগুলো করে নিচ্ছে। তোমরা ঠিক আস্তে আস্তে এইভাবে করবে, তাড়াহুড়ো করে কোনো ব্যায়াম বা
ওয়ার্ম আপ করা যাবে না, অবশ্যই আস্তে আস্তে এগুলো করতে হবে। তোমরা ছবি দেখে হয়তো বুঝতে পারছো যে হাতের ব্যায়ামটা কিভাবে করবে। হাত থেকে প্রথমে সোজা করে সামনে ধরবে, পরবর্তী বিপরীত হাত দিয়ে সেটাকে আস্তে করে ধরে রাখবে। এইভাবে দুই হাত পরপর করার পরে হাত আবার মাথার উপরে উঠাবে, মাথার উপরে একটা হাত দিয়ে পিছনের দিকে অন্য হাতটা দিয়ে আস্তে করে ধরবে। এইখানে দেখো, হাত থেকে একটা হাত পিছন দিক দিয়ে অর্থাৎ উল্টো করে পিঠের উপরে ধরবে, বিপরীত হাতটা উল্টো করে দিয়ে তার আঙ্গুলগুলো ধরে এইভাবে কিছুক্ষণ রেখে আবার বিপরীত হাতটা দিবে। ঠিক একইভাবে হাত এবং পা, কোমর এবং ঘাড়ে ব্যায়াম করে নেবে। আমরা ওয়ার্ম আপের একটা ভিডিও দেখি। শিক্ষার্থীবৃন্দ, আরো একটি ভিডিও দেখি ওয়ার্ম আপে। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভিডিওটি দেখছো এবং সঠিকভাবে ওয়ার্ম আপ করতে পারবে। ওয়ার্ম আপ ছাড়া কোনো ব্যায়াম করবে না। এরপরে তোমরা দেখো কিভাবে স্কিপিং বা দড়ি লাফ দিতে হয়, অর্থাৎ
প্রথমে কিভাবে দড়ি লাফ দিবে তার জন্য আমরা আরেকটু ভিডিও দেখে, ভিডিওটি দেখে নিলে তোমরা বুঝতে পারবে কিভাবে দড়ি লাফ দিতে হবে। দড়ি লাফ দিতে গেলে অবশ্যই তোমার একটি দড়ির প্রয়োজন হবে, একটি দড়ি নেবে। নেওয়ার পরে সেটাকে প্রথমে তুমি দেখে নেবে যে তোমার জন্য উপযুক্ত কিনা, অর্থাৎ অনেক বড় অথবা ছোট আছে কিনা। সাধারণত পায়ের তলা থেকে বা পায়ের থেকে বুক পর্যন্ত যদি ধরো তুমি, তাহলে যদি সেটা তোমার বুকের সমান হয়, পা থেকে বুক পর্যন্ত হয়, দুই হাত ভালোভাবে ধরলে আসে, তাহলে বলা যাবে যে সেটা তোমার জন্য উপযুক্ত। শিক্ষার্থী বৃন্দ, আরো ভিডিও দেখে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে দড়ি লাফ দিতে হবে। All right, so I have broken down some basic jumping technique in other videos. Feel free to check them out. Here's your basic jumping on the balls of your feet. Feel free to skip this part if you've seen it before. In today's video, you can get the song. Well, you'll hear the song in a bit. But what you want to do is you want to take your heel out to the side, cross forward, out, and back. So it's a four-part movement. One, two, three, four. Heel, heel, heel together. Heel, heel, heel together. A variation of that is the heel, toe, heel together. I'm going to do that in probably the second verse or the second chorus, but feel free to keep sticking with this. We do at the end a little bit of stutter hop. It's basically the same basic, but you kind of pick up one knee a little bit more, but it's still landing at the same time. All right, and we're also going to do the twist. So here's our basic. I'm just going to turn only my lower body, so my knees and toes face the corners. So notice my chest and shoulders, they stay square to the front. I'm not turning my whole body. My rope and arms stay exactly where they are. All right, let's hit the music. I've been forgotten, I've been married a long time ago. Where did you come from? Where did you go? Where did you come from? What did I do? নিশ্চয়ই তোমরা এটাকে ভালোভাবে দেখছো এবং শিখতে পারছো। আশা করি সকলে চেষ্টা করবে এবং অনুশীলন করবে। তবে অবশ্যই সাবধানতার সাথে অনুশীলন করবে, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা এতক্ষণ যা আলোচনা করলাম বা বলা হলো, এর মধ্যে থেকে দেখি দুইটা প্রশ্ন তোমরা লিখে নাও এবং দুইটা প্রশ্নের উত্তর নিশ্চয় দিতে পারবে। প্রথম প্রশ্ন হলো শিক্ষা প্রতিষ্ঠান হলো কি, দ্বিতীয়টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো। দেখি আমরা কি, শিক্ষা প্রতিষ্ঠান হলো কি, সামাজিক প্রতিষ্ঠান। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল কি, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ সাধন করা। অর্থাৎ নিশ্চয় পারছো সকালে উত্তর দিতে। শিক্ষার্থীবৃন্দ, যার জন্য আজকের এই ক্লাসটা, সেটা হচ্ছে মূলত তোমরা ঘরে বসে এই যে কোভিডকালীন সময়ে বাইরে বসে বাইরে যাওয়া বা বাইরে খেলাধুলা করার যেহেতু উপায় নাই বা বাইরে বের হওয়াটাও নিরাপদ নাই, এই জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে কি, বাড়িতে বসে বা বাড়িতে যাতে তোমরা
শরীরচর্চা করতে পারবো বা ব্যায়াম করতে পারবো এবং নিজেকে সুস্থ রাখতে পারবো, তার জন্যই আজকের এই ক্লাসগুলো উপস্থাপন করা। অবশ্যই তোমরা বাড়িতে সাবধানতার সাথে স্কিমিং বা দড়িলা অনুশীলন করবে, নিজে নিজে চেষ্টা করবে, যদি না পারো তাহলে যে পারে তার কাছ থেকে সহযোগিতা নেবে, অথবা ভালোভাবে যদি ভিডিওটি দেখো বা ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই ক্লাসটি করতে পারবে এবং স্কিপিং দড়িলা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, অর্থাৎ অসুস্থ হওয়ার থেকে, হয়ে চিকিৎসা নেওয়ার থেকে অসুস্থ না হওয়াটাই উত্তম। এই জন্য নিজেকে সবসময় নিরাপদে রাখার এবং সুস্থ রাখার চেষ্টা করতে হবে এবং প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।